হে hey guys, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন আমরা সকল সকল বেরিয়ে পড়েছি এই তো দেখুন আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় দশটা এগারোটার মতো হলো কারণ কাজ আছে কাজটা করতে হবে সকাল সকালেই আর দেখুন এখন সকাল সকাল তাই ট্রাফিক নেই এই রাস্তায় সন্ধে পাঁচটা ছটা চারটার দিকে খুবই ট্রাফিক হয় প্রায় এক ঘন্টা লেগে যায় যেতে এমন ট্রাফিক হয় এখন একদম পুরো ফাঁকা ফাঁকা ভালো লাগছে সকাল সকাল তাই আর দেখুন আমরা দুজন পেছনে বসে আছি আর সামনে আছে একজন আর কি ভাল লাগছে না বোরিং হয়ে গেলাম আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল কাজ হয়ে এবার আমরা রুম যাচ্ছি রুমে খাওয়া দাওয়া করে তারপর সন্ধে আবার বের হব এই তো আমি এখন লাঞ্চ করছি পিৎজা ভাত খাবার ইচ্ছা ইচ্ছা করলো না তাই ভাবলাম পিৎজাটা খেয়ে নিই পিৎজাটা বেশ টেস্টি ছিল আমার মন্দ্রমণিয়ার দীঘায় পুলে স্নান করে শরীর প্রচুর খারাপ করছে মানে সর্দি লেগে গেছে আর কেমন কেমন লাগছে ভালো লাগছে না আর কি থাকার ইচ্ছে করছে না একদমই দেখুন হালকা হালকা সন্ধে হয়ে গেছে বেশ মনোরম দৃশ্য লাগছে আশেপাশে সব বিল্ডিং আর কোনো কোনো জায়গা বা ফাঁকাও আছে দেখুন পাশেই ফাঁকা আমি জালনার ধারে বসে আছি বসে বসে বাইরে দেখছি আর কি বাড়ি যাওয়ার ইচ্ছে করছে কিন্তু আরও দুই দিন হয়তো বা থাকতে হবে এখানে কলকাতায় আরও দুই দিন এখন আমরা নিউ মার্কেট যাওয়ার জন্য বেরোচ্ছি আমার ইচ্ছে করছে যে বাড়ি চলে যায় আজকে কিন্তু যাব না দুই দিন পরেই যাব কাজ আছে ওই কাজগুলো করে তারপর বাড়ি যাব এখন আমরা নিউ মার্কেট এরিয়া যাচ্ছি কিছু শপিং টপিং করব হালকা পাতলা যাই হোক নেবার আর লিফ্ট দেখুন এখানে লিফ্টে চেপে আছি ও ব্যাগ দিয়ে নিয়েছে কিছু দরকারি জিনিস আছে তাই আর কি আর নিচে দেখুন নিচে এখানে ক্যাফে ডাউনটাউন ক্যাফে এখানে কিছু খাবার অর্ডার দেয় এখানে সব রাত বারোটা একটা একটা অব্দি লোক বসেই থাকে এরকম সব খাওয়া দাওয়া করে হালকা পাতলা স্ন্যাক্স টাইপের খাবারগুলো খাই আমরা বারোটায় এসি তো দেখছি লোক খুবই আছে এখন তাও তো কম আছে বারোটা একটার দিকে বেশি আরও থাকে এখানে লোক এখানে এসে পার্কিং লটে পার্ক করে দিল গাড়ি এখানে পার্কিং চার্জ অনেক বেশি ঘন্টায় পঞ্চাশ টাকা করে নেই মানে তুলনামূলক বেশি ঘন্টায় পঞ্চাশ টাকা মানে দুই ঘন্টা রাখলে একশো চার ঘন্টা দুশো এই টাকা তো এখানে পার্ক করে দিলাম স্প্ল্যানেটের এখানে যেগুলো আশেপাশে পার্কিং লট আছে সব ওগুলোতেই পার্ক করিয়ে গাড়ি আমরা এসে আর এগুলোতে দেখুন ফুটপাতে সব অনেক রকম জিনিস বিক্রি করে সবাই জানে নিউ মার্কেটে কত জিনিস বিক্রি করে সব ধরনের দেখুন কত আম বিক্রি করছে আম আমের রাত করে গরমটা লাগছে না হলে দিনে তো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এখন লোক প্রচুর আছে লোক প্রচুর দেখুন কেনাকাটা সব করছি এদিকে দেখুন কত জুতো পড়ছে ভালো ভালো আর এদিকে কুর্তি চোড়া দুশো জোড়া দেড়শো কি বলছে কি জানি সুন্দর সুন্দর কুর্তি আমরা নেওয়ার সব কিছু দেখ দেখছি কেনাকাটা করছি আর ওকে দেখুন এই যে প্রচুর দোকান কি নেব কে নেবো না বুঝতে পারছি না এখানে আসলে এরকমই হয় এই নেবো এ নেব ভেবে আসি কিন্তু এখানে আসলে বুঝতে পারি না কি নেবো কী নেবো কত চলো ব্যাগ এখানে দেখুন ও পকোড়া এগুলো নিচ্ছে এগুলো খাবো আমি আরো নাম চাটনি দিয়ে নিবা ঠিক আছে এই সাইডে ঢুকলাম এই সাইডে কিন্তু অনেক কিছু ইডারে পিস বিক্রি করছে ভালো ভালো এর আগেও এটা রাত্রে এটা বসে কারণ দিনে গাড়ি পার্ক করা থাকে অফিস টাইম থাকে তাই চারটে পাঁচটার পর এই এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বসে সুন্দর সুন্দর পিস যেগুলো কালের চোখে একটু দাম বেশি এখানে কম একটু সুন্দর সুন্দর দেখুন সুন্দর সুন্দর পিস এখানে দেখুন এখানে দেখছি আম বিক্রি করছে কাঁচা আম কাঁচা আম বলছে মিষ্টি হবে তো তাই ভাবলাম নিয়ে নিই মিষ্টির টক দুটোই লাগবে তো আমটার টেস্ট আমাকে একদম ফজলি আমের মতো লাগলো কিন্তু ফজলি আম না এটা বেশ টেস্ট আর ও খাচ্ছে হালিম আর হালিম আমি কিন্তু একটুও পছন্দ করি না আমি টোটালেই খাই না আর ওর খুব ভালো লাগে ওকে হালিম আর জানি না আমাকে কেন হালিম একদমই ভালো লাগে না আর আমটা কিন্তু একদম ফজলি আমের মতো খেতে বেশ টেস্ট ভালো লাগলো মানে টক না মিষ্টি মিষ্টি টাইপের ছিল আর এখানে দেখুন এখানে বিক্রি করছে ফালুদা ফালুদা যেটা কালিয়া চকে বানাই সে মতো না কিন্তু মোটামুটি ভালো ছিল আমি কিন্তু ফালুদাও খাই না আমাকে পছন্দ না আর এখানে বিক্রি করছে সুইটকর্ন তো সুইটকর্ন নিলাম ফালুদাও খেলো আমি খাইনি সুইটকর্নটা নিলাম মোটামুটি ভালো ছিল এটা আর আশেপাশে দেখুন সব দোকানে বিক্রি করছে আমাদের এখন নটা বেজেই গিয়েছে কারণ আমরা আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। এখানে কারণ ট্রাফিক অনেক পড়েছিলাম অনেক লম্বা ট্রাফিক ছিল তো ওগুলো পেরিয়ে আসতে একটু টাইম লাগলো আর সব কিছু বিক্রি করছে ইচ্ছে করছে নিই কিছু কিছু জিনিস কিন্তু বেশি কিছু নেওয়া হয়নি আমার আর শপিং না করলে মনটা কিন্তু ভালো হয় না আর এখানে সব কিছু বিক্রি করছে ছেলেদের ড্রেস মেয়েদের ড্রেস দোকান প্রায় সব বন্ধর দিকে কারণ সাড়ে নটা বেজে গিয়েছে এখানে নটা থেকে স্টার্ট করে বন্ধ করতে দশটা সাড়ে দশটা বাজতে বাজতে মোটামুটি সব কিছু ক্লোজ হয়ে যায় আর কি এখান থেকে আমাদের টুকটাক শপিং করে আমরা বেরিয়ে পড়লাম কারণ রাত হয়ে গিয়েছে আমাদের বেরোচ্ছি কারণ আমরা দিন করে বেরোচ্ছি না আর রাতে বেরোচ্ছি তো একদম টাইম পাওয়া যাচ্ছে না এমন হচ্ছে তাই এখন বেরিয়ে গেলাম এখানে গাড়ি পার্ক করা আছে এখানে চেপে চলে যাব। আর দেখুন আশেপাশে সব এখানে ইউনিটেক এখানে খাবার পাওয়া যায় তো এখানে খাবার নিয়ে নেব আমরা খেয়ে নেব আর কি ফার্স্টে ভাবলাম পার্সেল নিয়ে নেব কিন্তু ভাবলাম কি আর পার্সেল নিয়ে যে ওখানে খাবার ইচ্ছে করবে কি না তাই এখানে নেমে খেয়ে নেবো কারণ এখানকার খাবারগুলো বেশ টেস্টি হয় এর আগেও আমি খেয়েছিলাম তো ওটাও ভালো ছিল তো এবার চাইনিজ একটা হোটেলে যাচ্ছি দেখুন এখানে চাইনিজ আইটেম অনেকগুলো আছে আর সবটাই কিন্তু ভালো ভালো আইটেম আছে এখানে মোমোস করছে তৈরি করছে আমি দেখেছিলাম ভালো ভালো মোমোস আর দেখুন আশেপাশে সব লোক আছে আর আমরা অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন আর এখানে ভাজা পোড়া ছিল ভাজা পোড়া খেতে আমাকে খুবই ভাল লাগে এখানে ভাজার মানে পোড়ানোর মধ্যে ছিল শিখ কাবাব আর তান্দুরি চিকেন দুটোই একদম কালার বেশ ভালো হয়েছে আর টেস্টও তান্দুরি চিকেনটার টেস্ট বেশি ভালো ছিল এটা থেকে এটা চেহারা বেশ সুন্দর কিন্তু খেতে মোটামুটি ছিল ফ্রায়েড রাইসটাও বেশ টেস্টি ছিল চিলি চিকেনটাও টেস্টি ছিল আর কি দুটো জিনিসই ভালো আর ওদেরকে দেখুন ওরা হেল নিয়ে নিল ঘোরাঘুরি খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিটের দিকে এবার হেল খাবো হেল খেয়ে বাস বেরিয়ে পড়বো হেল খেতে ভীষণ ভালো লাগছে আর কি তো খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে ডিরেক্ট রুমে যাব রুমে গিয়ে ঘুমাবো আর দেখুন এটা গেস্ট হাউস এর আগেও দেখেছি এখন রাতে দেখাচ্ছি আর কি এখানে গাড়ি রেখে দিল এখানে ওপেন জায়গাতেই গাড়ি রাখে আর কি ওকে বন্ধুরা ব্লগ এই পর্যন্তই দেখাচ্ছে